বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশ গান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এখন নতুন বিস্তারিত খবর করোনার প্রচার এবার মেলাতে বিলি করা হলো মাস্ক শুরু হয়েছে জলপাইগুড়ি গৌরীহাটের ঐতিহ্যবাহী বারুণীর মেলা ও স্নান সচেতনমূলক প্রচারে মেলা কমিটি ও মহিতনগর নেতাজি ক্লাব এদিন মেলায় আগত দর্শনার্থীদের করোনার সচেতন করার পাশাপাশি প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো মাস্ক মেলাতে আসা মানুষদের মাস্ক যেমন বিলি করা হয় তেমনি করোনার ভয়াবহতা বিষয়টিও যাতে আর না হয় তার জন্য মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতা প্রচার করা হয় বলে মেলা কমিটির তরফে সঞ্জীব কর্মকার জানিয়েছেন আপনাদের দেখাবো বিস্তারিতভাবে চোখ রাখুন নিউজের পর্দায় জলপাইগুড়ি থেকে মন্দির দাসের রিপোর্ট গ্রামীণ সমাচার দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পুণ্যার্থী আসছে ইনারা হচ্ছে সেই নিজেদের বাবা মায়ের আকাঙ্ক্ষিত ওই নদীর পারে আজকে হচ্ছে সেই পিণ্ডি দান করবেন এবং এখানে পুণ্যার্থীরা আজকে স্নান করবেন এই মেলাটা যাতে সুষ্ঠুভাবে হয় আপনি তো দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী আসছে সেই জন্য আমরা ক্লাব থেকে নেতাজি ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে এবং মেলা কমিটির পক্ষ থেকে আমরা মানুষ যাতে সুষ্ঠুভাবে স্নান করতে পারে এবং তিনারা যাতে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে সেই জন্য আমাদের লক্ষ্য আছে ইনাদের জন্য আমরা মাস্ক দিচ্ছি এবং আমরা সুস্থ থাকার জন্য এদেরকে বলছি আপনারা সাবধানে থাকুন করোনা এখনও শেষ হয়নি তারপরে আমাদের নেতাজি ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে আমাদের পাশেই একটা অ্যাম্বুলেন্স রাখা আছে কোনো লোক যদি অসুস্থ হয় তাদেরকে আমরা হাসপাতালে যাতে পৌঁছাতে পারি সেটাও আমাদের এইখানে রাখা আছে মানে আগামী আরও কয়দিন কী কর্মসূচি আরও আপনার পালন আজকে আমাদের অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে আজকে স্নানটা এবং রাজবংশী সম্প্রদায়ের মধ্যে কালকে 31 তারিখে স্নান আছে এবং আমাদের এখানে আপনার দেখতেছেন মেলার বিভিন্ন জায়গা থেকে দোকানপাট এসেছে তারা যাতে সুষ্ঠুভাবে দোকানপাট করতে পারে মানুষের আগামী দিনের ভবিষ্যৎটা যাতে সুস্থ থাকে আমরা এই মেলা কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে এই বার্তাটা দিতে যাচ্ছি এবং আজকে এখানে আমাদের গড়িয়াতে ভারত সেবা আশ্রম আছে ওখানে যারা এখান থেকে স্নান করবেন তাদের পুণ্যার্থীদের জন্য আমাদের ওখানে প্রসাদ রাখা আছে খিচুড়ি আছে সবজি আছে এগুলাকে তাদের খাওয়ানো হবে আজকে বিশেষজ্ঞ চিকিৎসক সমীন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795 আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান তাহলে কাল বিলম্ব নয় চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে কম্পিউটার শেখানো হয় যোগাযোগ করুন 9932967676 এই মোবাইল নম্বরে বিশুদ্ধ তেলের মুখরোচক অমৃতি ও জিলিপি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বোয়ালমারি হসপিটাল পাড়ার আশুতোষের দোকানে এখানে হোম ডেলিভারিও দেওয়ার ব্যবস্থা রয়েছে মোবাইল নম্বর 9002209941 এই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান তাহলে কাল বিলম্ব নয় চলে আসুন ডাক্তার বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে ভর্তি চলিতেছে যোগাযোগ নম্বর হল 9932967696 এই নম্বরই